শ্রাবণ মাসের সোমবারে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অনেকদিন ধরেই এই শ্রাবণ মাসের সোমবারগুলো করে আসি। আমি যেই নিয়মে করে আসি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি বন্ধুরা আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, সকাল সকাল পুজোর সমস্ত আয়োজন করে নিয়েছি। এখানে গঙ্গা জল, দুধ, দই, ঘি, মধু, ঘিয়ের প্রদীপ, চন্দন, পাঁচ রকমের গোটা, ফল, ধূপ, তাছাড়াও আছে মোমবাতি এবং মিষ্টান্ন। সমস্ত কিছু দেখুন জায়গার মধ্যে ভালো করে সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি, নাহলে আলাদা আলাদাভাবে না নিলে ওখানে মিশেও যায় আর পরবর্তীকালে পুজো দিতে গিয়ে অসুবিধা হয়। এখানে বেলপাতা, অপরাজিতা, তাছাড়াও আকন্দ, ধুদ্র ফুল, সমস্ত কিছু ফুল এবং মালাও আমি রেডি করে নিয়েছি। দেখুন, নিজেও রেডি হয়ে গেছি, এরপর তাড়াতাড়ি গিয়ে পুজোটা দিয়ে আসবো। শ্রাবণ মাসে শিব পুজো করলে ভগবান শিবের অনেক কৃপা হয় মানুষের ওপর, সেই জন্য আমরা সকলেই চেষ্টা করি শ্রাবণ মাসে এই শিব পুজোটা করার, যাতে আমাদের শরীরের থেকে সমস্ত রোগ দূরীকরণ হয় এবং আমরা জীবনে একটু সুস্থতাও কামনা করতে পারি। এই কাছে হয় আর দেখুন, এখানে গিয়ে আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ পুজোর ওখানে ব্যস্ততা ছিল, প্রচুর মানুষজন ছিল। দেখুন, বাড়ি চলে এসেছি। অন্য বছর আমি শুধুমাত্র একবারই খাই, কিন্তু আমার প্রচণ্ড অসুস্থতার কারণে আমাকে ডাক্তার বলেছিলেন যে আমি যেন বেশিক্ষণ উপোস করে না থাকি। সেই জন্য দেখুন এখানে কলা, সাবু, কাঁঠাল এগুলো আমি খেয়ে নিলাম। আমি বিশেষত এই শ্রাবণ মাসে সাবু ছাড়া সেরকম কিছু খাই না, কিন্তু এবারে একটু চেঞ্জেস তো আছেই। আর দেখুন, বেশ সুন্দর রোদ উঠেছে, তার সঙ্গে দেখতে পাচ্ছি অনেক এখানে অনেকেই যাচ্ছে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে। এখানে প্রচুর মাইকিং করে দেখুন অনেক মানুষ পেরিয়ে যাচ্ছে, আগেই বেশ কিছুজন পেরিয়ে গিয়েছিলো, তখন আমি ভিডিও জিনিসটা লক্ষ্য করিনি। তারপরে দেখলাম মাইকের আওয়াজ পেতে দেখলাম আরও পিছন পিছন কয়েকজন যাচ্ছে, ততক্ষণে পুরো লাইনটায় পেরিয়ে গেছে। তবু যেটুকু পারলাম আপনাদের জন্য এখানে সেভ করে রেখেছি, আশা করি খুবই ভালো লাগবে। বিকেল হতে হতে হালকা খিদে পেয়েছিলো, সেজন্য দেখবি এখানে একটা মিষ্টি আর সুজি করে নিয়েছি। এই শ্রাবণ মাসে আমি সোমবারগুলোতে কোনো রকম নুন খাওয়াটা অ্যাভয়েড করি, সেজন্য দেখুন এখানে সুজি আর মিষ্টি নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন আমাদের পদ্ম গাছগুলোতে নতুন নতুন প্রচুর পাতা এসছে, আর পাতাগুলো এত সুন্দর, একদম ঘন সবুজ হয়ে রয়েছে, দারুণ লাগছিলো। আবার তলার পাতাগুলোতে এক এক করে পচেও যাচ্ছে, এটা কী কী কীভাবে মুক্তি পাওয়া যায় আপনাদের কাছে জানা থাকলে অবশ্যই জানাবেন। আর এই হলুদ কালারের রঙনটা আমি বাড়ি থেকে কিনে এনেছিলাম, দেখুন খুব সুন্দর থোপা থোপা ফুল দিচ্ছে, যদিও আগের মতো অত ঘন নেই, তবু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আর নতুন নতুন কুড়িও আছে। আর এইদিকে দেখুন, এই গোলাপ গাছগুলোকে কেটে খুব সুন্দরভাবে এখানে ভালো রকম সার দিয়ে লাগানো হয়েছিল। প্রথম প্রথম বেশ ভালো লাল হয়ে পাতা আসছিল, তারপর আবার হালকা সবুজ সাদা টাইপের হয়ে যাচ্ছে, আবার হয়তো সার দিতে হবে। এই গাছগুলো বেশি দিন নয়, এই এক সপ্তাহ কি 10 দিন লাগানো হয়েছে, এখনও পর্যন্ত কোনো নতুন গ্রোথ দেখতে পাচ্ছি না। আশা করা যায় বর্ষার জল পেলে আর সার পেলে হয়তো আর একটু বেশি সুন্দর গ্রোথ হবে। খুব সুন্দরভাবে শ্রাবণ মাসের প্রথম দিন সোমবারটা কাটলো, আশা করি আগে সামনের সোমবারগুলো খুব ভালো কাটবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।